নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে 3 ঘন্টা জেরা করলো আজকে সিবিআই। আপনারা জানেন যে এই জেরার অনুমতি চেয়ে আবেদন করেছিল সিবিআই এবং তখন এই যুক্তি দেওয়া হয় যে নিয়োগ দুর্নীতি তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যার জন্য সিবিআই এর প্রয়োজন পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা জেরা করা। সেই অনুমতি পাওয়ার পর এই প্রথমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে 3 ঘন্টা জেরা করলো সিবিআই। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। প্রকাশ, ঠিক কোন কোন নতুন তথ্যের ভিত্তিতে এই জেরা পর্ব চললো 3 ঘন্টা, কোন কোন প্রশ্ন করা হলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে? দেখো সুপ্রিয়জি, তোমাকে বলে দিই, ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করলো সিবিআই। আজকে প্রেসিডেন্সি জেলে গিয়ে 3 ঘন্টা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করেছেন সিবিআই এর দুজন অফিসার। সিবিআই এর দুজন অফিসার আজকে সকাল 10:30 থেকে 11:15 নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেছিলেন এবং তারপর থেকেই শুরু হয় জেরার প্রক্রিয়া। প্রায় 3 ঘন্টা জেলের ভেতরে ছিলেন সিবিআই গোয়েন্দারা এবং যেটা সিবিআই সূত্রের খবর, বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছিল। মূলত বেশ কিছু সম্পত্তির, নতুন সম্পত্তির হদিস তারা পেয়েছিলেন এবং বেশ কিছু নতুন প্রশ্ন ছিল সিবিআই তরফে। যেটা দাবি করা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তদন্ত করে আরও কিছু প্রশ্ন সামনে এসেছিল, আরও কিছু তথ্য সামনে এসেছিল এবং আমরা দেখলাম 3 দিন আগেই সিবিআই তরফে একটি আবেদনপত্র আলিপুর কোর্টে জমা দেওয়া হয়। সেখানে তারা কিন্তু কোর্টকে জানান যে বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে এবং নিয়োগ দুর্নীতি মামলায় এই নতুন তথ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। সেদিনই কিন্তু অনুমতি পাওয়া গেছিল, সেই অনুমতিপত্র নিয়ে আজকে কিন্তু সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে যান প্রেসিডেন্সি জেলে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে 3 ঘন্টা তারা জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তারা এখান থেকে বেরিয়ে গেছেন এবং পার্থ চট্টোপাধ্যায় যে বয়ান দিয়েছেন সেই বয়ানকে সামনে রেখেই কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ তারা কিন্তু ঠিক করবে। সুপ্রিয়জি, ধন্যবাদ প্রকাশ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। আপনারা জানেন যে এটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়োগ দুর্নীতিতে দুবার জিজ্ঞাসাবাদ করেছে একদিকে সিবিআই এবং আরেকবার জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তার মা বাবাকেও তলব করা হয়েছিল বুধবার। আপনারা জানেন যে প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যদিও এই তলবের বিরুদ্ধে তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুমিত রায়। আরও বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কী কারণে এই তলব, এখনো পর্যন্ত কী জানতে পারছো, কী জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর থেকে? দেখো সুভজিৎ, তুমি জানো আমরা এর আগেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়, চারজনকেই তলব করা হয়েছিল। তার মধ্যে প্রাক্তন ডাইরেক্টর দুজন এবং দুজন কিন্তু বর্তমানে ডাইরেক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও। কিন্তু এবার যেটা ইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তাকেও কিন্তু তলব করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, গত সপ্তাহে যখন এই চারজনকে নোটিশ পাঠানো হয়েছিল তার ঠিক আগেই কিন্তু সুমিত রায়কেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল এবং তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। মূলত ইডির অফিসাররা দাবি করছেন বা ইডি সূত্রের খবর যে লিপস অ্যান্ড বাউন্সের তদন্ত করতে গিয়ে একাধিকবার সুমিত রায়ের নাম উঠে আসে। এমনকি ইডি সূত্রের খবর, সুমিত রায়কে কিন্তু বেশ কয়েকটা নথি দেখিয়ে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান, তথ্য যাচাই করতে চান, তাই সুমিত রায়কে নোটিশ পাঠানো হয়েছিল এবং তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। ইডি সূত্রের খবর, সুমিত রায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, তিনি ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এবার দেখার বিষয় হচ্ছে যে হাইকোর্টের কী নির্দেশ আছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে, তাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করতে চান ইডির অফিসাররা।